মহাপুরুষদের সঙ্গে থাকবেন, জ্ঞানী লোকদের সঙ্গে থাকবেন, জ্ঞানটা বাড়ায় দিবে একজন তিনি কে? রাসূল বলেছেন তোমরা নেককারদের সঙ্গে থাকো। কুন আলিমান, হয় তোমরা আলেম হও, হয় তোমরা জ্ঞানী হও, কিংবা জ্ঞান লোকদের সঙ্গে থাকো, তোমার জীবনে বরকত দিবে একজন তিনি কে? আইনস্টাইন। নাম শুনছো তোমরা যুবক ভাইরা? একটা ছোট্ট গল্প বলে শেষ করে দিই আজকের ওয়াজটা। আইনস্টাইন তার একটা গল্প আমি পড়ছিলাম, যে গল্প শুনবেন সবাই আপনারা। আইনস্টাইনকে তার ড্রাইভার একদিন ডেকে বলছে, স্যার আপনি যেই যে লেকচার সবাইকে দেন, প্রত্যেকটা লেকচার আমার মুখস্থ আছে, প্রত্যেকটা লেকচার আমার কি আছে মুখস্থ। আইনস্টাইন এটা শুনেছে, হি ওয়াজ শকড, হি ওয়াজ সারপ্রাইজড, কি সব মুখস্থ করে ফেলেছ? ড্রাইভার বলে, স্যার অলওয়েজ সব কথা রিপিট করেন আপনি, সব জায়গায় একই কথা প্রায় সেম সেম ক্যাটাগরিতে বলেন, আমার সব মুখস্থ হয়ে গিয়েছে। আইনস্টাইন বলছে, ঠিক আছে যদি কথা সত্যই হয়ে থাকে তাহলে তোমার আজকে একটা এক্সাম নেওয়া হবে, তোমাকে দিতে হবে, তুমি কি দিবা? ড্রাইভার বলে, ইয়েস আমি রাজি। বলে, ঠিক আছে আজকে আমার যেখানে প্রোগ্রাম আছে সেখানে আমি গাড়ি ড্রাইভ করবো, তুই পেছনে বসবা, তুমি হবো আজকে স্যার। আমি হবো কি? আমি হবো কি? ড্রাইভার। ঠিক আছে, দ্য ডিল ইজ ডান, ঠিক আছে স্যার আমি রেডি আছি, চলে চলে খেলা হবে, কি হবে খেলা হবে, চলো আজ দেখবো। তো আইনস্টাইন তার ড্রাইভারকে নিয়ে গেছে তাদের যে প্রোগ্রাম ছিল সেখানে। তো প্রোগ্রামে যাওয়ার পরে আইনস্টাইন, তখন তো এত বেশি প্রচার প্রসার ছিল না, এখন যে প্রচার প্রসার, তো ড্রাইভারকে উঠাই দিয়েছে কথা বলার জন্য, ড্রাইভার সে বক্তব্য দেবে। এটার ভিত্তি আছে কিনা বা রিয়েলিটি আছে কিনা, ইট ডাজন্ট ম্যাটার, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া, শিক্ষা অর্জন করা। সব গল্প যে কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। কিছু কিছু গল্প আছে শিক্ষণীয় গল্প, এটাও একটা লেসন ফর স্টোরি। তো ড্রাইভার যখন বক্তব্য দিতে উঠেছে, এমনভাবে বক্তব্য দিয়েছে সবাই মনোমুগ্ধ হয়ে গিয়েছে, সবাই মনোযোগ দিয়ে শুনেছে। যখন বক্তব্য শেষ, সবাই কিন্তু জানে যে হি ইজ আইনস্টাইন, সেই হচ্ছে আইনস্টাইন। তো কথাবার্তা যখন শেষ, বক্তব্য যখন শেষ, যখন মানে ছেড়ে দিবে সবাইকে যে আপনারা যান, বিদায় দেওয়ার সময়, তো যখন আইনস্টাইন এবং তার ড্রাইভারকে বসাই দিয়েছে গাড়িতে, এখন তো হচ্ছে ড্রাইভার যে সে হচ্ছে স্যার, আর স্যার যে সে হচ্ছে কি? ড্রাইভার। তো মজার বিষয়টি হচ্ছে বিপদে পড়ছে এখন ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব তো আইনস্টাইনের রূপ ধারণ করে আছে। তো একজন লোক এসে বলছে, স্যার বক্তব্যে যে আপনি ওই কথাটা বললেন, ওই কথাটা বুঝে আসে নাই, এখন আমাকে বোঝাই দিতে। আমি বুঝি না, আমাকে বোঝাই দিতে। দেখেন বুদ্ধিমান লোকের সঙ্গে থাকলে বুদ্ধি কি হয়। তখন ড্রাইভার সাহেব বলছে, এত কমন একটা বিষয় তুমি বুঝতে পারো নাই, এর চাইতে আমার ড্রাইভারই ভালো বোঝে, যাও আমার ড্রাইভারের কাছে যাও, সে তোমাকে বোঝাই দিতে। তো ড্রাইভার কি আসলে ড্রাইভার না আইনস্টাইন? আর আইনস্টাইনের কাছে গেলে কি বোঝা কোনো সমস্যা হবে? সে বুঝাই দিবে। তার মানে বোঝা গেল ড্রাইভারের উপস্থিত বুদ্ধি প্রমাণ করে, যে লোক বুদ্ধিমানের সঙ্গে থাকে তার বুদ্ধি কি অলওয়েজ কমে না বাড়ে? বলেন না কেন, কমে না বাড়ে? অলওয়েজ বুদ্ধিমানদের সঙ্গে থাকবেন, জ্ঞানের চর্চায় ব্যস্ত থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। শোনেন শোনেন, এক নাস্তিক বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ছোট্ট একটা কথা বলে শেষ করি। এক নাস্তিক বলছে যে, আচ্ছা একটা মেয়ে এবং একটা ছেলের মাঝে বন্ধুত্ব হতে পারে না? তোমরা ইসলাম এত কঠিন কেন করো? কোরআন এত কঠিন কেন? একটা ছেলে একটা মেয়ের মাঝে বন্ধুত্ব হতেই পারে, শুধুমাত্র যে সেক্সুয়াল রিলেশনশিপ হবে এটা তো ব্যাপার না, একটা মেয়ে একটা মেয়ে ছেলে তো একটা বন্ধু হতেই পারে। এটা বলছে কে? বলেন কে? বলতে হবে কে? নাস্তিক বলছে, মুসলমান ধরের সন্তান, সেও কবজা লাগবে। সে বলছে যে, প্রিয় ভাই এটা আসলে ঠিক না, এটা আসলে কি না, কোরআন বলেছে কোনো মেয়ে কোনো ছেলের মাঝে কোনো প্রকার বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকা হতে পারে, এটা জায়েজ হতে পারে, এটা কোরআন বলেছে। আর কোরআন বলেছে এই কথা, যারা
যারা দুনিয়াতে হারাম কোনো সম্পর্কে মেয়েদের সঙ্গে জড়াবে না, তাদের সঙ্গে জান্নাতে হুর দিয়ে দিবে একজন, তিনি কে বলেন না কে? এখন নাস্তিকের মাথা তো গরম, নাস্তিক চায় আটকাতে। নাস্তিক বলতেছে কি যে হুর যদি জান্নাতে মানুষ পায় তাহলে হুর নিয়ে যদি সেক্স রিলেশন করা যায়, খারাপ কাজ করা যায়, অমুক কাজ তমুক কাজ করা যায়, তো দুনিয়াতে করলে সমস্যা কোথায়? দুনিয়াতে একটা ছেলে একটা মেয়ে তো বন্ধু হতেই পারে, তো জান্নাতে যদি হুর থাকতে পারে, হুরের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ করে দিবে শারীরিক সম্পর্ক করতে পারবা, সহজ করতে পারবা, তো দুনিয়াতে সামান্য বন্ধুত্ব সম্পর্ক কেন হতে পারে না? আসলেই প্রশ্ন আসনা নাই। এবার যিনি মুসলমান ঘরের সন্তান তিনি বলছেন, আচ্ছা ভাই আপনি এরকম ঠেটা কেন, ঠেটা কেন আপনি এরকম? জান্নাতে হুর মানে যে শুধুমাত্র শারীরিক সম্পর্ক, এটা আপনাকে কে বলছে? এটা আপনাকে কে বলেছে? জান্নাতে হুর মানে তো এরকম যে একজন পুরুষের একজন নারী বন্ধু হবে। সুবহানাল্লাহ, পড়লেন না? তার মানে নাস্তিকরা আপনাদের কান ভারী করতে চায়, কেন আপনাকে নাস্তিক বানানোর জন্য অনেক ক্যাটাগরির প্রশ্ন তারা আপনাকে করবে। কিন্তু মনে রাখবেন, ইসলাম যা বলেছে সত্য বলতে সব আছে ইসলামে, মিথ্যা বলতে কিছু নাস্তিকদের পাল্লায় পড়বার যুবক থাকে, ঠিক আছে? ইনশাআল্লাহ, যা যা বললাম লাস্টের ঘটনাগুলো এটা থেকে শিক্ষা গ্রহণ করে মানবেন তো ইনশাআল্লাহ।